তিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা প্রতি শনিবার অপেক্ষা থাকেন এই দুনিয়া প্রোগ্রাম দেখার জন্য, আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে যিনি রয়েছেন, আপনারা সবাই সবার প্রিয়, ব্রিটেনের সুনামধন্য মুহাদ্দিস শায়খ ফয়জুলহক আব্দুলাজিজ। উনি অনেক কষ্ট করে প্রতি শনিবার আলহামদুলিল্লাহ সে এই আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর বয়ান কথা শোনান। এর জন্য আমরা ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনার নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত খুশি হই আমরা এবং দর্শক হলো অনেক সময় আমার সাথে অনেকে দেখা করলে বা ফোনেও হয় যে আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর এবং শুনতে খুব ইচ্ছা হয় এবং এই প্রোগ্রাম দেখার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করে থাকে। আলহামদুলিল্লাহ, তো আমরা অত্যন্ত গর্বিত যে আপনাকে সবসময় নিয়মিত পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের হায়াত পর্যন্ত ইনশাআল্লাহ পাওয়ার আশা রাখি। জাজাকাল্লাহ। তো আমরা আজকে নামাজে হাত উঠানোর নিয়ম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনতে চাই। ইনশাআল্লাহ। এবং প্রথম পর্বে আমরা কোনো প্রশ্ন নিব না ইনশাআল্লাহ, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আমরা বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আবারও আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান দিন দুনিয়াকে আপনাদের সামনে উপস্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করতেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহরবানি। আমাদের গুষক আপনাদের অত্যন্ত প্রিয়জন জনাব হাফিজ হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি বলে দিয়েছেন যে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে নামাজে বিভিন্ন স্থানে যে আমরা হাত উঠাই, এই হাত উঠানোর নিয়ম সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের গুষক জনাব হাফিজ হুসাইন আহমদ সাহেব বলে দিয়েছেন যে উনি আমাদের সাথে আমাকে কীভাবে ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা যেন একে অন্যকে ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আরেকজন মানুষ থাকে আর সেই প্রান্তে আপনি একজন মানুষকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে একত্রিত করে দিবেন। আল্লাহু আকবার। তে আমাদের ভালোবাসাটা যেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন যে আমরা কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে নামাজে যে বিভিন্ন মাসআলা মাসাইল একটু মতানৈক্য আছে ফুকাহায়ে কেরামের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে, আর এই মতানৈক্যটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, সালফে সালেহীনের আমল দ্বারা প্রমাণিত, সেইগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করতেছিলাম। আপনারা দেখেছেন আমরা নামাজে কীভাবে দাঁড়াতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, নামাজে হাত কোথায় বাঁধবেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এরপরে নামাজে ইমাম সাহেবের পিছনে আপনি কারাত পড়বেন কি পড়বেন না এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে সেটা হলো যে নামাজে হাত উঠানোর যে নিয়ম আছে সেই নিয়ম ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে তৌফিক কামনা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজে আমিন বলার নিয়ম। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামটা শোনার পরে অনেকেই আমাদেরকে ফেসবুকে বা ফোন করে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ দিয়েছেন যে এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি। আর আজকেও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা ইনসাফের ভিত্তিতে আমরা আলোচনা করি, যেন কোনো পক্ষপাতিত্ব আমরা না করি, সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যেন সহি সহিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার আর আপনাদেরকে বোঝার আর পরে সবাইকে মিলে আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।
সম্মানিত দর্শকবৃন্দ, যখন আমরা নামাজে দাঁড়াই তো নামাজে দাঁড়ানোর আগে যে নামাজের পূর্বে যে শর্তগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হয়, পূরণ করতে হয়। এরপরে আমরা নামাজে দাঁড়াই, নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমরা হাত উঠাই, যেটাকে বলা হয় তাহরিমা, আর এর সাথে আমরা বলি আল্লাহু আকবর, আর এই আল্লাহু আকবরকে বলা হয় তাকবীর, আর যে আমরা হাত উঠাই এই হাত উঠানোকে বলা হয় তাহরিমা। তাকবীরে তাহরিমা বা তাহরিমা বলার কারণ হলো যে আমি যখন পর্যন্ত তাহরিমা বাঁধছিলাম না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার অনেক কিছু আমার জন্য হালাল ছিল, কথা বলা, হাঁটা চলা, খাওয়া, পানাহার ইত্যাদি সব কিছু আমার জন্য হালাল ছিল। কিন্তু যখন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে নামাজে প্রবেশ করব আর আমি নামাজে নামাজ শুরু করার আমি নিয়ত করে ফেলব, তখন আর নামাজে আগে যে সমস্ত জিনিস আমার জন্য হালাল ছিল এই তাহরিমা বলার সাথে সাথে এই সমস্ত জিনিস আমার জন্য হারাম হয়ে যায়। তাহরিমা মানে এমন জিনিস যে জিনিসে নামাজের পূর্বেকার সব কিছু জিনিসকে হারাম করে ফেলে। যেমন নামাজের আগে আমরা পানাহার করতাম, নামাজের আগে আমরা কথা বলতাম, নামাজের আগে আমরা হাঁটাচলা করতাম ইত্যাদি ইত্যাদি। যখনই আমরা নামাজে বা সালাতে আমরা প্রবেশ করব আর আল্লাহু আকবর বলে তাহরিমা বেঁধে নিব, এরপর থেকে নামাজের বাইরের যে সমস্ত জিনিসগুলো আমরা করতাম আমাদের জন্য যা বৈধ ছিল, নামাজে প্রবেশ করার পরে এই সবগুলো জিনিস অবৈধ হয়ে যায়। এখন শুধুমাত্র বন্দা আর আল্লাহ পাক রব্বুল আলমিনের তাআল্লুক আর কানেকশন আর আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সম্পর্ক, বন্দা আর আল্লাহ পাক রব্বুল আলমিনের মধ্যকার কথোপকথন হবে, এখানে দুনিয়ার কোনো জিনিস আর থাকবে না। সম্মানিত দর্শকবৃন্দ, নামাজে যখন আমরা প্রবেশ করি, যখন আমরা তাকবীরে তাহরিমা বলি, তখন আমাদেরকে হাত উঠাইতে হয়, আর এই হাত উঠানোটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম বিভিন্ন নিয়মে বর্ণনা করেছেন। কোনো সাহাবায়ে কেরাম বলেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনুটা হাত হিদা আমান কবাইহি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনুটা হাত, এই যে দুনুটা শোল্ডার আছে এই শোল্ডারের সমপরিমাণ উচ্চতার মধ্যস্থলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইতেন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইতেন। এই বর্ণনাটা সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্যান্য সাহাবী যেমন সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তাদের মতে তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত অনেক উপরে উঠাইতেন। দেখা যায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কান পর্যন্ত হাত উঠাইতেন বা আর একটু উপরে উঠাইতেন। এই যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে নামাজে তাকবীরে তাহরিমায় হাত উঠানোর যে ভিন্ন নীতি বর্ণনা করেছেন, কেউ কাঁধ পর্যন্ত আর কেউ বলতেছেন কান পর্যন্ত আর পা, আরও কেউ একটু উপরেও বলতেছেন, এই যে সাহাবায়ে কেরামরা বলতেছেন এর কারণ হলো যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমল করেছেন। আর যেহেতু সম্মানিত দর্শকবৃন্দ আমরা গত সপ্তাহে বলেছি যে নামাজে বা আমাদের শরীয়তের মধ্যে যে সমস্ত মাসাইল ফান্ডামেন্টাল বা উসুলি, এই সমস্ত মাসলার মধ্যে কোনো ইখতিলাফ বা কোনো দ্বিমত নাই, শুধুমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা আমাদের শরীয়তের একটা ফ্লেক্সিবিলিটি যে সমস্ত মাসাইলগুলো মাইনর, এই মাইনর মাসাইলের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিক চয়েস দিয়েছেন, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজে হাত এখান পর্যন্ত উঠাইছেন আর কখনো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি একটু উপর পর্যন্ত উঠাইছেন, এই দুনুগুলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেহেতু আমাদের শরীয়ত একটা জাগতিক শরীয়ত, মানুষের সমস্ত সমস্যার সমাধান আমাদের শরীয়ত করে পেলে, এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মাইনর আমলকে, মাইনর ইস্যুকে বিভিন্নভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই জন্য উলামায়ে কেরামরা বলেন কেউ যদি হাত এতক্ষণ পর্যন্ত উঠায় তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি এতক্ষণ পর্যন্ত উঠায় তারও নামাজ হয়ে যাবে, দুটো আমলই সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। উলামায়ে কেরামের মধ্যে কেউ এটাকে নিয়েছেন আর কেউ এটাকে নিয়েছেন, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আপনি হাত এখান পর্যন্ত উঠাবেন, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন আপনি হাত এখান পর্যন্ত উঠাবেন, আর দুটো আমলই হাদিস দ্বারা সুন্নত দ্বারা প্রমাণিত, সেজন্য আপসের মধ্যে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো চান্স বা কোনো অবকাশ নাই। ফোকাহায়ে কেরামের মধ্যে ওই যে দ্বিমতটা, এই দ্বিমতটা শুধুমাত্র কোনটা আফজল আর কোনটা মাফজুল এটা বোঝানোর জন্য, যে উত্তম কোনটা। সাইয়্যিদুনা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি ইজতিহাদ করে, উনি মেহনত করে দেখলেন যে কাঁধ পর্যন্ত উঠানোটাই উত্তম, সেজন্য ইমামে আবু হানিফা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন পুরুষ হন মহিলা হন উভয়ের জন্য এখান পর্যন্ত হাত উঠানি এটাই হলো উত্তম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন যে হাদিসে যেহেতু দুভাবেই আসছে,
যে আপনি কান পর্যন্ত উঠাইতে পারেন আবার আপনি কাঁধ পর্যন্ত উঠাইতে পারেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন পুরুষরা তারা কান পর্যন্ত উঠাবেন, আর মহিলাদের যেহেতু একটু পর্দার ব্যাপার আছে, হিজাবের ব্যাপার আছে, সেজন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন তারা যেন কাঁধ পর্যন্ত উঠিয়ে নেন, সেহেতু তাদের পর্দা আছে, সেহেতু তাদের পর্দা লঙ্ঘন হবে না, আর পর্দাটা যাতে পরিপূর্ণভাবে হয়ে যায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন তারা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, কোনো মানুষ যদি এখানে হাত উঠায় আর নামাজ পড়ে ফেলে তারও নামাজ হয়ে যাবে, আর কোনো মানুষ যদি এখান পর্যন্ত হাত উঠান তারও নামাজ হয়ে যাবে। এই বিষয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো ব্যাপার নাই, কোনো স্কুপ বা কোনো চান্স নাই। আর যেহেতু ফুকাহায়ে কেরামরা ভিন্ন মত গ্রহণ করেছেন, ভিন্ন স্টাইল গ্রহণ করেছেন, এটা তাদের ব্যক্তিগত কোনো কারণে না, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উভয়টারই অনুমতি দিয়েছেন, এজন্য কেউ এটাকে গ্রহণ করেছেন আর কেউ এটাকে গ্রহণ করেছেন। আর এই যে আমলটা তারা গ্রহণ করেছেন, তাদের গ্রহণ করাই সর্বপ্রথম গ্রহণ ছিল না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আমলটা এভাবে চলে আসছিল, এজন্য উনি এখান পর্যন্ত উঠানোকে গ্রহণ করেছেন। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির আগেও এই আমলটা ধারাবাহিকভাবে নিচে চলে আসতেছিল, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এটাকে গ্রহণ করেছেন। আর হয়েছে কি, যেহেতু উনারা বড় বড় ইমাম ছিলেন, উনাদের অনেক লক্ষ লক্ষ লোক ফলো করতো, উনাদেরকে অনুসরণ করতো, সেজন্য পরিশেষে আইয়া যারা হাত এখানে উঠায় তাদেরকে মানুষ বলে এটা হানাফি তরিকা, আর যারা হাত এখানে উঠায় তাদেরকে বলা হয় যে এটা শাফিঈ। এটা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে সৃষ্টি করেন নাই, আর ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিও ওটাকে সৃষ্টি করেন নাই, বরং দুটোটা আমলই উপর থেকে চলে আসতেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে কেরাম তাবেঈন হয়ে ইমামদের কাছে পৌঁছেছে। আর একজন ইমাম তার দলিল আর প্রমাণের ভিত্তিতে একটা রায়কে উনি গ্রহণ করেছেন, আর অন্যজন ইমাম তার দলিল আর তার প্রমাণ আর তার ইজতিহাদের মাধ্যমে অন্য রায়টিকে গ্রহণ করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এভাবে একজন মানুষ নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে আপনার নাভির নিচে হাত বাঁধেন অথবা সিনার উপরে হাত বাঁধেন, দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। আর এই ব্যাপারে আমরা বিস্তারিত কয়েক সপ্তাহ আগে আমরা নামাজে কোথায় হাত বাঁধতে হবে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে সানা পড়বেন, এরপরে সুরা ফাতিহা পড়বেন, এরপরে এর সাথে একটা সুরা মিলাবেন। এরপরে সম্মানিত দর্শকবৃন্দ, একজন মানুষ রুকুতে যাবার আগে সে কিভাবে যাবে? আজকে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মুখ্য আলোচ্য বিষয় হবে আজকে এটাই, যে রুকুতে যাবার আগে যেটাকে ফিকার পরিভাষায় বা হাদিসের পরিভাষায় বলা হয় রাফউল ইয়াদাইন, রুকুতে যাবার আগে এবং রুকু থেকে দাঁড়াবার পরে যেভাবে হাত ওঠানো হয় এটাকে বলা হয় রাফউল ইয়াদাইন, এইটা করা হবে কি করা হবে না। আর সম্মানিত দর্শকবৃন্দ, এইগুলো মাসলা নিয়ে আলোচনা করার কারণ হলো যে আমাদের সমাজের মধ্যে আমাদেরকে একটা কথা, আমাদের যে শুধু বিশেষভাবে আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশি বংশোদ্ভূত, আমাদেরকে বলা হয় হুজুগে বাঙালি, যে আমরা যেই দিকে পড়ি এই দিকে আমরা আন্ধার মতোই, আমরা একজন ব্লাইন্ড মানুষের মতোই আমরা পড়ে যাই, পিছনে কি হচ্ছে তা আমরা অনেক সময় তাকিয়ে দেখি না, বস একদিকে চলছি চলছি। আমি গত সপ্তাহে বলেছিলাম আমার আব্বা হযরত মাওলানা আব্দুলাজিজ সাহেব হাফিজাহুল্লাহ, উনি বলেন যে মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে সামন দিকে পিঁপড়া চলে গেলে সেটাকে যাইতে দেয় না, আর পিছন দিক থেকে হাতি চলে যাচ্ছে সেটাকে দেখে না। তো আমরাও হুজুগে আপনার যে 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 রাস্তা ধরছি এটাকেই মনে করছি চূড়ান্ত আর এটাই সর্বশেষ, আর অন্য মানুষ যদি অন্য একটা রাস্তা বা পন্থা বা তরিকা অবলম্বন করে বস তার এই পন্থা তার এই রাস্তা তার এই তরিকাকে ভুল আর এটা আপনার সংশোধিত না এটা সহি না ইত্যাদি বলে বলে আমরা এভাবে একটা ফিতনার সৃষ্টি করে ফেলি, যে একজন মানুষ যাকে আপনি অনেক কষ্ট করে একজন মানুষকে আপনি নামাজি বানান, আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস দুই মাস আপনি নামাজের ট্রেনিং দিচ্ছেন, সে মোটামুটি নামাজই আসছে, হঠাৎ একজনের হাত পড়ে যাবে তার উপরে, হ্যাঁ তুমি যেভাবে নামাজ পড়তেছো তোমার নামাজ তো হচ্ছে না, তোমার নামাজ সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে, একজন মানুষ একেবারে বেনামাজি ছিল, আপনি একটু মেহনত করে তাকে দাওয়াত দিয়ে আপনি নামাজের মধ্যে নিয়ে আসলেন, যখন একটু তার মসজিদের প্রতি নামাজের প্রতি তার দিল লাগছে, এরপরে একজন এসে গেলেন যে তুমি যে পন্থায় নামাজ পড়তেছো তোমার নামাজ মোটেই হচ্ছে না, এখন সে একজন মানুষ একটা কলেজের ছাত্র একজন কলেজের ছাত্রী একেবারে যারা নামাজ রোজা করতো না বা দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, এখন যখন আরেকজন এসে বলবেন যে তোমার নামাজ মোটেই হচ্ছে না তখন তারা কি করে, আল্লাহ করে এটা তো দেখে খালি হুজুরদেরই দরবার, তখন তারা কি করে নামাজও ছেড়ে দেয় মসজিদও ছেড়ে দেয়। আমার এই কথার কারণে ইসলামের আর ওই মানুষটার সাহায্য আর ফায়দা আর উপকার হওয়ার পরিবর্তে ওই মানুষটার অনেক নুকসান, আর ওই মানুষটা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। সম্মানিত দর্শকবৃন্দ, সেজন্য আমাদের এই আলোচনা যে আমরা এই সমস্ত বিষয়গুলোকে যেন আমরা ভালোভাবে বুঝি, আর যতটুক আপনার এই সমস্ত মাসলা মাসাইল নিয়া ফুকাহায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে সেই মাত্রা পর্যন্ত যেন আমরা থাকি, মাত্রা অতিক্রম যেন আমরা না করি। সম্মানিত দর্শকবৃন্দ, বারবার আপনারা দেখতেছেন এই সমস্ত মাসলা মাসাইল নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে যে দ্বিমতটা অনেকাংশে, এই দ্বিমতটা 95% আপনি বলতে পারেন, 95% ফুকাহায়ে কেরামের মধ্যে দ্বিমতটা শুধু আফজল আর মফজুলের, যে কোনটা উত্তম।
বটম লাইন যেটা যে এই আমলটা জায়েজ কি না জায়েজ এই ব্যাপারে সব ফুকাহায়ে কেরাম একমত। এখানেও দেখবেন আপনারা যে নামাজে রুকুতে যাবার আগে রাফউল ইয়াদাইন এভাবে হাত উঠানো হবে কি হবে না, এটা যে বৈধ এটা যে জায়েজ, উঠানো জায়েজ না উঠানো জায়েজ, আর উঠাইলেও নামাজ ফাসিদ হবে না আর না উঠাইলেও নামাজ ফাসিদ হবে না, এ ব্যাপারে সব উলামায়ে কেরাম সব ফুকাহায়ে কেরাম ঐক্যমত যে দুনুটা পন্তাই জায়েজ। একে যারা বলতেছেন হাত উঠাবেন না তারাও একথা বলেন না যে যে হাত উঠায় তার নামাজ হচ্ছে না, আর যারা ফুকাহায়ে কেরাম পূর্বেকার ফুকাহায়ে কেরাম পূর্ব যুগের ফুকাহায়ে কেরাম যারা বলতেছেন হাত উঠানো হবে তারাও বলতেছেন যে যারা হাত উঠায় না তাদের নামাজ হচ্ছে না, এমন কথা তারাও বলেন নাই, ওনারাও বলতেছেন যে তাদেরও নামাজ হয়ে যাচ্ছে। এই জন্য ফুকাহায়ে কেরামরা যখন বলেন এটা কর এরকম করবেন ওইটা ওরকম করবেন না, আর উনি বলেন যে ওইটা ওরকম করবেন না এরকম করবেন, এর মানে হলো এটা আফজল, উনার কাছে এই জিনিসটা উত্তম বলে মনে হচ্ছে, এর মানে যে এটার যে লিগ্যালিটি আছে এটার যে জাবাজ আছে বৈধতা আছে এ ব্যাপারে কোনো কালাম না, দুটা পন্থা হাত না উঠানো সেটাও জায়েজ আর হাত উঠানো এটাও জায়েজ। ফুকাহায়ে কেরামের মধ্যে যে জিনিসটা সেটা হলো যে উত্তম কোনটা। সম্মানিত দর্শকবৃন্দ, আগে চলার আগে আমি একটা কথা এখানে বলে রাখি, সেটা হলো যে গত সপ্তাহে আমরা দেখছি আপনারা দেখছেন আমরা আলোচনা করেছি আমিন সম্পর্কে, আমিন বলার ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা ফজিলত বর্ণনা করেছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ফা ইন্নাহু মান ওয়াফাকাত তামিনুহু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন তোমরা মুক্তদিরা আমিন বলবে, কেননা তোমাদের আমিন বলা যদি ফরিশতাদের আমিন বলার সাথে মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বেকার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমিন বলার একটা ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাকবীরে তাহরিমা ব্যতীত, যেহেতু তাকবীরে তাহরিমা তাহরিমার সময় হাত উঠিয়ে নামাজে প্রবেশ করা হয়, এরপরে নামাজে যে বিভিন্ন জায়গা হাদিসের মধ্যে যে হাত উঠানোর কথা আসছে এর মাঝে কোনো একটা হাত উঠানোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে এটা বলেননি যে এখানে হাত উঠালে এরকম ফজিলত আর না উঠালে এই ফজিলত থেকে বঞ্চিত হবে, এরকম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেননি যে রুকুর আগে হাত উঠালে এই ফজিলত এই সওয়াব হবে আর রুকুর পরে হাত উঠালে এই সওয়াব হবে, এরকম কোনো কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর যেহেতু বলেননি সেজন্য সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামরা যে নকল করেছেন যে বর্ণনা তারা দিয়েছেন এই বর্ণনাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছেন আর এই কাজটা জায়েজ, এই জায়েজ বোঝানোর জন্য তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কাজটা করেছেন বা বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক, কিন্তু এখন আমরা আসি যে ফুকাহায়ে কেরাম বা উলামায়ে কেরাম বিভিন্ন ইমামরা যে কেউ বলেন করতে হবে না আর কেউ বলেন করতে হবে, কেউ বলেন করবেন না আর কেউ বলেন করবেন, এই যে তারা বলতেছেন এর কারণ কি? সম্মানিত দর্শকবৃন্দ মনে রাখবেন এই সমস্ত মাসআলায় যে বিভিন্ন সময় দ্বিমত, এই সমস্ত দ্বিমত অবশ্যই শরীয়ত আপনার সাপোর্ট করে এগুলাকে, এই জন্য আপনারা এই ব্যাপারে আপনারা মানে কনফিউশনের শিকার হবেন না যে এই কী ব্যাপার, একটি মাসলায় দুইটা হাদিস পাওয়া যায় দুই রকমের, তিনটি হাদিস পাওয়া যায় তিন রকমের, হ্যাঁ এটা আমাদের শরীয়তের ফ্লেক্সিবিলিটি, এটা আপনারা মনে রাখতে হবে যে আমাদের শরীয়ত মাইনর মাসাইলে ছোট্টখাটো মাসাইলে আমাদের শরীয়ত অনেক ফ্লেক্সিবল। আর দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের ব্যাখ্যা দেখেন, তাফসির দেখেন, আপনারা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গুনাহ মানুষ করে, চুরি করে, ডাকাতি করে, আত্মহত্যা করে, মানুষ হত্যা করে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মানুষের গুনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী করার পরে বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহ, বড় বড় গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীয়তের মধ্যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোনো ডেডলক নাই যে বস একজন মানুষ এই কাজটা করে ফেলছে আর তার জন্য ইউ টার্ন করার কোনো স্কোপ নাই, এরকম নাই আমাদের শরীয়ত। বড় থেকে বড় গুনাহ করার পরেও যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ওয়াপস আসতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বারবার বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যারা তওবা করে নিজেকে সংশোধন করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অবশ্যই গফুরুর রাহিম। তো সম্মানিত দর্শকবৃন্দ, উলামায়ে কেরামরা যে এখানে বলতেছেন কেউ বলতেছেন করবেন না আর কেউ বলতেছেন করবেন, তাদের কারা বলতেছেন করবেন না আর কারা বলতেছেন করবেন একটু আমরা দেখে নিই। সর্বপ্রথম আসি আমরা যে একদল উলামায়ে কেরাম আর এই সালফে সালেহীন তারা বলতেছেন যে রুকুতে যাবার আগে হাত উঠাবেন না। ওনাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সাইয়্যিদুনা উমর ইবনে আব্দুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের আমল,
আর ইমামদের মধ্য থেকে সৈয়দুনা ইমাম আমির আশ-শাবি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমাম আলকামা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমাম ইব্রাহিম আন-নখাঈ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমাম সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বিশাল আকারের বড় বড় ইমামরা, গুরুত্বপূর্ণ ইমামরা, হাদিস আর ফিকার ইমাম, তফসিলের ইমাম, তারা বলতেছেন যে নামাজে রুকুতে যাবার আগে রফউল ইয়াদাইন, হাত উঠানো হবে না। আমি আবার নামগুলা রিপিট করি, যেহেতু ইমামি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায় হিসাবে এই রায়টা প্রসিদ্ধ হয়ে গেছে, এর জন্য মানুষ মনে করে যে এটা শুধু হানাফি ফিকার রায়। অথচ ইমামি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বের সবই ইমাম, অনেক ইমাম বলতেছেন যে রুকুতে যাবার আগে হাত উঠাবেন না। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দুইজন খলিফা পেলাম, কেরা কেরা? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ঘনিষ্ঠ ছিলেন। উমর ইবনে খাত্তাব তো দুই নম্বরের খলিফা, যার সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার পরে যদি নবুয়ত আর রিসালাতের সিলসিলা বাকি থাকতো তাহলে উমর ইবনে খাত্তাব নবী অবশ্যই হতেন। আল্লাহ, আর যেহেতু আল্লাহ রাসূলের পরে নবী আসবেন না, সেজন্য উমর ইবনে খাত্তাব নবী হবেন না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম শিশুদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন উনি হলেন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন যখন তার বয়স ছিল 9 বছর, আর যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় তখন তার বয়স ছিল 32 বছর। অর্থাৎ শুরুর থেকে আল্লাহর রাসূল যেই দিন থেকে নবী হয়েছেন সেই দিন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছেন, সফরেও রয়েছেন, বাসস্থানেও রয়েছেন, সর্বা অবস্থায় রয়েছেন, আর তার রায় হলো নামাজে রুকুর আগে হাত উঠানো হবে না। 3 নম্বর সাহাবি সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও রায় হলো নামাজে রুকুর আগে হাত উঠানো হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? সর্বপ্রথম যে সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করেছিলেন এর মধ্যে 6 নম্বরের সাহাবি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহান, আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি হলেন সাদিসুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে 6 নম্বরে যে মানুষটি প্রবেশ করেছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে তার এমন এক বৈশিষ্ট্য হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, ইতিহাসের কিতাবে বর্ণনা করা হয়, যা অন্য কোন সাহাবি সম্পর্কে বলা অনেক কম হয়। সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, কানা ইউশবিহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহি ওয়া দাল্লিহি ওয়া সামতি। আল্লাহু আকবার! যে জীবনের সর্ব অবস্থায় উঠাতে বসতে, উঠতে বসতে, পানাহারে শুইতে, জাগতে, কথা বলতে, চলা ফিরা, জাগতিক জীবনে সর্বক্ষেত্রে যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন পুরুষ সাহাবি আর একজন মহিলা সাহাবি সম্পর্কে এই কথাটি বলা হয়েছে। মহিলা সাহাবি হলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার একেবারে প্রতিচ্ছবি ছিলেন। অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকাজের সাথে যার কাজ মিলত উনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে থেকে যার কাজ, সব কয়টি কাজ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে মিলত উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে আরবিতে বলা হয় কানা ইউশবিহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহি ওয়া দাল্লিহি ওয়া সামতি। ফি হাদিহি ওয়া দাল্লিহি ওয়া সামতি তিনটা শব্দ যা বাংলায় অনুবাদ করলে আপনি এক শব্দে অনুবাদ করতে পারেন, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে যিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করতেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে বলা হয়েছে যে উনিও নামাজে রুকুতে যাওয়ার আগে আর রুকুতে যাওয়া, রুকু থেকে উঠার পরে উনি হাত উঠাতেন না। 4 নম্বর যে সাহাবি উনি হলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মজার বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবি যিনি রাফউল ইয়াদাইন ক্বাবলা আর-রুকু, রাফউল ইয়াদাইন বাদা আর-রুকু, রুকুর আগে আর রুকুর পরে হাত উঠানোর হাদিসটা উনি বর্ণনা করেন, কিন্তু বর্ণনা করেন উনি হাত উঠানোর রেওয়ায়ত, কিন্তু এর উপরে তিনি আমল করতেন না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে এবং পরে হাত উঠাতেন না, আর আব্দুল্লাহ ইবনে মাসউদেরও আমল সেরকমই ছিল, উনি হাত উঠাতেন না। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাত উঠানোর রিওয়ায়াত, হাদিস বর্ণনা করেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল শেষ বয়সে এরকম ছিল না, উনি ছেড়ে দিয়েছিলেন। এই জন্য এই প্রসিদ্ধ 4 জন সাহাবি উনারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং নামাজ পড়তে দেখেছেন, বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন উনারা সবকিছু দেখেছেন, উনারা 4 জন বলতেছেন যে রুকুর আগে এবং পরে হাত উঠানো হবে না।
সম্মানিত দর্শকবৃন্দ, তারা এইটা আগে উম্মতের কাছে পাস করেছেন, উম্মত তাদের কাছ থেকে সেটা শিখেছে, তাবেঈনদের মধ্যে বড় বড় তাবেঈ। আমি নাম নিয়েছি, আবারও নিচ্ছি, ইমামে আলকামা রহমতুল্লাহ আলাইহি, ইমামে ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি, ইমামে আমির আশ-শাবি রহমতুল্লাহ আলাইহি। ইমামে আমির আশ-শাবিকে ওনার সম্পর্কে বলা হয় আউয়ালু মান সান্নাফা আল হাদিসা মিন আত-তাবেঈন, সর্বপ্রথম তাবেঈনদের মধ্য থেকে যিনি হাদিসের কিতাব লিখেছেন, ইনার নাম হলো ইমামে আমির শাবি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যার কিতাবের নাম হলো আবু আবু শাবি, যিনি সাইয়্যিদুনা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, আমির শাবি রহমতুল্লাহ আলাইহি। আর ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিসের ব্যাপারে এত কঠোর ছিলেন ইমামে ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি, যে হাদিস যখন ওনার সামনে বর্ণনা করা হতো, তখন প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি নুকতা যাতে সহি শুদ্ধভাবে পড়া হয়, উচ্চারণ করা হয়, এ ব্যাপারে খুব খেয়াল রাখতেন ইমামে ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি। জাজাকাল্লাহ মাওলানা। আমরা আসলে ঠিক আছে, ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনতেছিলাম, ইনশাআল্লাহ ব্রেকের পর আবার ফিরে আসবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,